আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে কী বার? হ্যাঁ, আছে বুধবার, সরি, আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে 9:09। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে। তো আমি একটু আগে পড়িয়ে ছুটি দিলাম আর এখন আমার কাজ হচ্ছে আদা রসুনটা বেটে দেওয়া, কারণ কালকে ঈদ আর অনেক আদা রসুন লাগবে। আর এমনিতেই আমাদের বেশি করে বাটা থাকে, ফ্রিজে রেখে দেওয়া হয় যাতে প্রতিদিন না বাটতে হয়। তো চলো এখন আগে আদা রসুনটা বেটে নিই। মা রান্না চাপিয়েছে, রান্না করছে, তো আদা রসুন লাগবে একদম নেই তো। তো চলো আগে আদা রসুনটা বেটে নিই। তার আগে আদা রসুনটাকে ধুয়ে নিয়ে আসতে হবে। চলো ধুয়ে নিয়ে আসি আগে, তারপরে বেটে নেব। তো আদা রসুন বাটা কমপ্লিট, চলো এটা এখন মাকে দিয়ে দিই। মা টিফিনে পুরো ডেকে দেবে, এখানে রেখে দিই, মা ফ্রিজে টাইম মতো পুরো দেবে। আর এখন রান্না হচ্ছে, কী রান্না হচ্ছে? এটা এটা হচ্ছে এটা এটা হলো গরুর মাংস রান্না হচ্ছে, না এটা ভাত, ভাত হচ্ছে ভাত। হাতের কি অবস্থা? কিছুই নয়, খালি হাতে করে ওই আধা ঘন্টা যখন বার করলাম তখন ওই জন্য এরকম। আর জানো তো, আজ সকাল থেকে না ঘরটা গোছানোই হয়নি, ইচ্ছা করেই ধরতে গেলে গোছায়নি। কেননা আজকে মানে ঘরটা ভালো করে গোছানোর একটা প্ল্যান আছে, আর কালকে যেহেতু ঈদ তো তার আগের দিন একটু ভালো করে ঘরটা গোছাবো না, তাকে কেন হয় প্রতিবারই এরকম ঈদের আগের দিন মানে ভালো করে ঘরটা ঝাড়া মানে ভালো করে ঝেড়ে ঝুড়ে গোছানো হয়। তো শুধু ওই বিছানায় দেখতেই পাচ্ছ, ওই বালিশগুলো শুধু গুছিয়ে রাখা আছে, বাকি সব এলোমেলো, সব কিছু চারিদিকে ছিটিয়ে আছে সব কিছু। আর আজকে ঘরটা গোছাতে না আমার বোন আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে, ও মানে হেল্প করার জন্যই বাড়িতে ছিল। আর ও না থাকলে আমি যে ঘরটা কখন গোছাতাম কোনো ঠিক নেই। আর ওখানটা একটা মানে বইয়ের র‍্যাক ছিল, আগের ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে, এখানে ওটাকে ও টেনে বার করেছে, দিয়ে ওটাকে ধুয়েছে, সব কিছু পরিষ্কার করেছে। আর এই যে একজন ঢুকলো দেখতে পেলে, ও হচ্ছে আমার মানে আমার ফার্স্ট স্টুডেন্ট, আমি যখন প্রথম পড়ানো শুরু করি তো ওকে দিয়েই শুরু করেছিলাম। এখন আমার কাছে পড়ে না, কারণ আমি মাঝখানে পড়ানো বন্ধ করে দিয়েছিলাম, যখন আমি ওই ক্লাস 11-এর ফাইনাল এক্সামটা হয় তখন বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে আবার এখন পড়ানো স্টার্ট করেছি। তো যাই হোক, ওই কথা বাদ দাও, দিয়ে এখন আমি মানে এই আয়নাটা কলিন দিয়ে পরিষ্কার করছিলাম। তোমরা ভাবতেই পারো যে ড্রেসটা কী করে চেঞ্জ হলো, এই তো অন্য ড্রেস পরেছিলাম। ড্রেস চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে, আমি বললাম না যে বুনি বাড়িতে না থাকলে আমি আজকে কিছুই করতে পারতাম না, মানে কখন শেষ হতো কোনো ঠিক নেই, কারণ আমাকে একটু দরকারে বাইরে যেতে হয়েছিল, তো ফিরতে অনেকটা লেট হয়ে যায়। তো তার জন্য বললাম যে বুনি না থাকলে অনেক দেরি হতো, তো এসে তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম। আবার ঘর মোছাও বাকি আছে, এখন অনেক কাজ বাকি আছে। তারপরে বুনি না আজকে সকাল থেকে খাইনি, তো ইচ্ছে করে খাইনি, ও আজকে বেলা করে উঠেছে, এই 9টার দিকে উঠেছে, দিয়ে বলছে আমি এখন আর ভাত খাবো না। আমি খেয়ে নিয়েছিলাম, আমি আর আব্বা, আব্বা হচ্ছে ঘরেই ছিল, তো আমি খেয়ে নিয়েছিলাম, দিয়ে এখন ওকে দিলাম, ও এই মাত্র গোসল করে এলো, দিলাম খেতে, দিয়ে আমি এখন আমার ঘরটা মুছে নিচ্ছি। আর অন্যদিন আমি মফে করেই ঘর মুছি, কিন্তু আজকে কি মন গেলো যে হাতে করে মুছি, যে ভালোভাবে মেঝেটা ভালো করে ক্লিন করতে পারবো, তাই হাতে করেই মুছেছিলাম। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 2 বেজে গেছে, এখনও গোসল করা হয়নি। এই বাড়ির কাজ টাজ করে ঘরটাকে মুছে এবার গোসল করতে হবে। আর তার আগে গাড়ি যাচ্ছে, গাড়ি আমি একটু স্কিন কেয়ার করলাম, কেন কালকে ঈদ কিছুই করিনি এক্সট্রা করে, তো ভালো একটু স্কিনটাই একটু যত্ন নিয়ে নিই। বেশ ভালোই কাজ দিয়েছে, কিন্তু ওই কফির সাথে অ্যালোভেরা জেল মিক্স করে লাগিয়েছি, আর কফিতে এমনিতেই গ্লো দেয় কফি লাগালে। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার বেশ ভালো লেগেছে, কিন্তু হ্যাকটা এটা আমি ইউটিউবেই দেখেছি যে বাড়িতে বসে কীভাবে স্কিনগুলো করা যায়, ইউটিউব থেকে সার্চ করে দেখলাম, ভালো কাজ করে, কিন্তু তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো চলো আমি এবার যাই গিয়ে গোসল করে আসি, তারপরে একবারে দেখা হবে। ভাত খাওয়া হয়নি আমার এখনও, বুনিকে তো দিলাম একটু খেতে, একটু আগে খেতে দিলাম, আমার খাওয়া হয়ে গেছে। তো আমি যাই গোসল করে এসে আমি ভাত খাবো এবার, আর আব্বাকে খেতে দিয়েছি, আব্বারও ভাত খাওয়া হয়ে গেছে। তো সবাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে, মানে আব্বা আর বুনি, বুনি শুয়ে পড়েছে এখন ঘুমোচ্ছে, আব্বাও শুয়ে পড়েছে। এবার আমি ভাত খেতে এলাম, আমার তো খাওয়া হয়নি,
তো চলো ভাত বেড়ে এখন খেয়ে নিই আমি। দেওয়ার বোনকে মেহেন্দি পরিয়ে দিতে হবে বলেছে, আমি ঘুমিয়ে গেলো কেন মেহেন্দি পরিয়ে দিই। তো ভাতটা খেয়ে ওকে মেহেন্দিটাই পরিয়ে দেবো, আগে ভাতটা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে, চলো খেয়ে নিই এখন ভাতটা। তো আমি মাত্র ঘুম থেকে উঠলাম, তখন তো বললাম যে বোনিকে মেহেন্দি পরে দেবো, কিন্তু ভাত খেয়ে এসে এত ঘুম পাচ্ছিলো বোনিকে ঘুমোতে দেখে আমিও পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দোকানে যাব। হ্যাঁ চলো দোকানটাকে করে নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসবো, তো চলো এখন দোকান থেকে ঘুরে আসি, তারপরে এসে দেখা হচ্ছে। আজকে শেষ রোজা, কালকে ঈদ, চলো আমি দোকান থেকে ঘুরে আসি। তো আমি দোকান থেকে এসে একটু মিক্সিটা বার করেছিলাম, তো আমি ওবেলাতেই তো বার করেছিলাম, আদা রসুন বেটেছিলাম, আর এবেলায় কোপ্তা করা হয় বলে ওই পেঁয়াজটা লঙ্কা আর ধনে পাতা এগুলো একটু ঘুরিয়ে দিচ্ছিলাম। আর যে গরু মাংসটা ছিল সেটা শিলে বাটা হয়েছিল, ওটা মিক্সিতে করিনি, কিন্তু মিক্সিতে করলে না প্রচণ্ড মিহি হয়ে যায়, সেটা টেস্ট পাওয়া যায় না, তার জন্য আমাদের যখন কোপ্তা করে তখন শিলেই করে। আমরা দুবার করে দেখেছিলাম মিক্সিতে, একদম ভালো লাগেনি টেস্ট, তারপর থেকে আর করি না ওই মিক্সিতে। মানে বেশি করে যদি ওই মশলাটা থাকে, মানে ওই পেঁয়াজ, তারপরে ওই আদা, পেঁয়াজ, তারপরে ওই কী বলে ধনে পাতা লঙ্কা, তাহলে সেইগুলো মিক্সিতে করে নিই, আর যে গরুর মাংসটা থাকে সেটা ওই শিলে বেটে নিই। তো দেখো আমার এখন রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি ফ্রিজে দিয়ে দেবো, তো মা টাইম করে এবার কোপ্তাটা করে নেবে। মা ওই রাতের দিকেই করেছিল, এখন আমি রেখে দিয়েছিলাম, আমি তো এটা সন্ধ্যে দিয়ে করেছিলাম না, আমি দোকান থেকে আসে সন্ধ্যে হয়ে গিয়েছিলো। তো ধনে পাতা কাঁচা লঙ্কার মিক্সচারটা করার পর যেসব বাসনপত্রগুলো বেরিয়েছিলো ওইগুলো মানে এক জায়গায় করে আমি একটু কলতলা নিয়ে গিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ সন্ধে হয়ে গেছে আর আমি বিকেল হলে ধুয়ে নিই, কিন্তু এবারে তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর উঠে আমি দোকান গিয়েছিলাম, তো টাইম পাইনি একদমই। যা করার মাই করেছে আজকে ইফতারের আয়োজন, আমি কিছু মাকে হেল্পও করতে পারিনি, তাই এসে তাড়াতাড়ি করে বাসনগুলো একটু ধুয়ে দিলাম। দিয়ে আবার তো বললাম না বোনিকে মেহেন্দি পরাবো, তো বোনিকে মেহেন্দি পরানো হয়নি জানো তো, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম তাই জন্য পরাতে পারিনি। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি গিয়ে আগে গাড়িটাকে ভরে দিলাম, বাসনগুলো ধুয়ে এসে আগে গাড়িটাকে ভরলাম, তারপরে এবার এখানে এসেছি। তো মা আজকে সেমুই করেছিল, তো সেমুই আর মাজা এগুলো, তো আজকে মা দুধ সেমুই করেছে, যেটা আমার খুব পছন্দের একটা জিনিস, তো আমি খেতে খুব ভালোবাসি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, ইফতারি করে নিই। আমি ইফতারি কী করবো, মা ইফতারি করেছে, মায়ের সাথেই খাচ্ছি, আর মাজা আগে সেমুইটা খাই তারপরে বাকি সব। হেভি হয়েছে মা, এ হাত দে। তো চলো এবার বোনিকে মেহেন্দিটা পরিয়ে দিই, হাতটা ফাঁকা ফাঁকা লাগছে, মেহেন্দিটা পরলে একটু সুন্দর লাগবে। আর ওখানে তো মেহেন্দি পরতে যাবো বলেছিলাম কিন্তু যাইনি, ফোন করেছিলাম বললো 6টা থেকে পড়াবে, তো বেলার দিকেও পড়িয়েছে কিন্তু বেলার দিকে আমার যাওয়ার টাইম হয়নি। কে চায় বেলার দিকে যাওয়ার টাইম হয়নি, তো 6টা থেকে বললো, আমি আর গেলাম না, মা যেতে বারণ করলো, বললো একেই আসতে সন্ধে হয়ে যাবে, আবার মেহেন্দি করে আসবি, অতটা থাক বাড়িতে, এমনি নিজেই মেহেন্দি করে নে। তো চলো আমি বোনকে এখন করিয়ে দিই, তারপরেই আমার ভালো লাগলে করবো, নাহলে করবো না, ভালো লাগে না। হ্যালো
আমরা এখন বাইরে এসেছি, কি করতে এগুলি মেহেন্দি পড়েছি দেখে দেখ তো অতটা ভালো পারি না, কিন্তু যা পেয়েছি ওই অনেক আমি পড়িনি, আমার ভালো লাগছে না। কেন করবো জানা বম ফুটাতে এসেছি, বাইরে অনেক বম ফুটছে, এসব আমরাও করি বুঝছি না কেন রে, ভয় লাগছে, পানিতে ভিজিয়েছিস নাকি? আমাকে একটা দে, কত টাইম লাগলো, আসলে এগুলো কেনা ছিল, ফুটানো হচ্ছে না তো, মানে জ্বালানো হচ্ছে না, মায়া বেড়ে আছে, কি হবে মায়া বাড়িয়ে তার চেয়ে বরং নষ্ট করে দিই। সাহিনা আসবে আবার তো, আমরা এখন ফোটাই, তাই ডাক থেকে জানলা দিয়ে আমরা মজা প্লাস ভয়ে দুটো একসাথে নিয়ে এরকম তুবড়ি তারপরে ওই ফুলঝুড়ি এগুলো ফোটাচ্ছিলাম, আর এগুলো করতে করতে না একটা বিপদ হয়ে গেছে, তো বলে না বিপদ পায়ে পায়ে, দেখো এক্ষুনি আব্বার সাথে ঘটবে, মানে আব্বা বুঝতে পারিনি সামনে থেকেই তো ওই যে কি বলে এটা ফুলঝুড়ির মতো, কি একটা ফুলঝুড়িও না ঠিক, কেমন একটা বোম কি বলবো, ওই একটু বারুদ ভরা আছে, কেমন একটা পেঁচানো পেঁচানো টাইপের কি বলে এটাকে আমি জানি না, আর ওটা সামনে থেকে জ্বালাতে গিয়ে পুরো হাতে এসে লেগেছে, হাতটা অনেকটা ফোসকা পড়ে গিয়েছিলো, আমাদেরকে কেমন হচ্ছিলো, আমার না জ্বালালেই ভালো হতো, এরকম হবে বুঝতে পারিনি, তো ভুলবশত হয়ে গেল, কিন্তু কষ্টটা তো আব্বা পেলো, সত্যি দেখে খুব কষ্ট হচ্ছিলো, অনেকটা ফোসকা পড়ে গেছে হাতটা, এবার কাজ করবে তো ওটা ফাটিয়ে দিলেও জ্বলবে, তো আমি বলছিলো ফাটিয়ে দিতে, কিন্তু আমি ফাটিয়ে দিইনি, আমার না ওটা থাক বসে যাক, ওখানে যদি পানিটা বার করে দিই অনেক জ্বলবে, অনেকটা ফুলে গেছে এখনটা।
মোমবাতি আছে কিনে দেখবি, মোমবাতি আগুন দিয়ে হতে হবে। জ্বলছে জ্বলছে, এখন চলাস, এখন বাসাতে লোক যাচ্ছে। এতক্ষণ ধরে ভিডিও পালিয়ে যা পালিয়ে যা, 1 2 3 উপরে উঠবে মনে হয়। চলে গেলে তুমি চালাবো না, ম্যাচেস দিচ্ছি জানো না, হাতে লেগে গেলে এটা লাগবে না, খুলছে এটা কি লাগবে না, তোরে গেলাম এমন চলাবে বন্ধ করবি, ওখানে ম্যাচেসটা করবি, ম্যাচেসটা করবি, তোর দ্বারা কিচ্ছু হবে না সত্যি, আলোটা জ্বলে দিচ্ছি একে একে নেছে না, জ্বলবে না, জ্বালাচ্ছি জ্বলবি না, কেন জ্বালিয়ে তোরটা আমায় দিবি না, সবাই বড় বাড়ি আসছি, কি জ্বালা তোর, কিছু হবে না, কি বললো শুনতে পাইনি, তুই শুনতে পাইছিস, নড়ছিস কেন, আগে জ্বলতে দে ওকে, এখনো দাঁড়িয়ে আছে নি আছে, ওখানে নিয়ে নেবে না, দেখো নিচ্ছে অর্ধেক ধরে আছে, তারপরে নিচ্ছে
তোমরাও জানো দেখো সিটগুলো কেমন গরম হয়ে গেছে, বারুদগুলো। আমি তো মেহেন্দি পরবো না করছিলাম, কিন্তু মা বলছিল একটুখানি হলেও পর, চাঁদ রাতের দিন পড়তে হয়। তো মায়ের কথা রাখার জন্য যাক মাক করে একটা কিছু ডিজাইন করেছি হাতের মধ্যে। আর এখন কথা বলছিলাম না, জাস্ট ভিডিও করছিলাম, কারণ এখন টাইমটা দেখায় দেখো, এখন 12:12 যাই, তাই জন্য চুপচাপ শুধু ভিডিওটাই শ্যুট করে নিলাম। কারণ এখন মা আর বুনি দুজনেই ঘুমিয়ে গেছে, আমি বুনিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম, বুনি তো ঘুমিয়ে ঘুমিয়ে মেহেন্দি পরলো। তো চলো এবার আমিও শুয়ে পড়ি আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও। আল্লাহ হাফেজ।